গুরু, সরি গুরু, বেশি বকিস না। এরকম একটা সুযোগ হারিয়ে ফেললি তুই, এমন সুযোগ সহজে পাওয়া যায়? স্যার, অর্জুনের এতে কোনো ভুল নেই, ও আমার কারণে এখানে আসতে পারেনি। আমি পরে সবকিছু বলবো, এখন আর কোনো চান্স নেই নাকি? সিলেকশন কমিটির চারজনের মধ্যে তিনজন চলে গেছে, নন্দিনী নামের এক মহিলা রয়েছেন এখানে, এ কোনো সুপারস্টার যে এর জন্য সবাই আবার মিটিং করবে? এটা কোনো স্কুল নয় যে তুমি দেরিতে আসবে আর মাথা চুলকাবে। নন্দিনী ম্যাডামকে এখন কোথায় পাওয়া যাবে? উনি অফিসে আছেন, কথা বলার চেষ্টা করেছিলাম, উনি না করে দিয়েছেন। শোনো, তাড়াতাড়ি রাজেশকে গিয়ে বলো আমার অফিসে যেন এসে দেখা করে। হ্যালো, হাই ম্যাডাম, আমার নাম অঞ্জনা, আপনার শাড়ির রংটা সত্যিই খুব সুন্দর। তোমার কি কাজ আছে বলো? সিলেকশনের জন্য অর্জুন নামের একটা ক্যান্ডিডেট ছিল, আমি ওর নাম বাদ দিয়ে দিয়েছি কারণ ও আসেইনি। কিন্তু ও এখন এসে গেছে ম্যাডাম। আমরা আগেই সিলেকশনের লিস্ট পাঠিয়ে দিয়েছি। ম্যাডাম প্লিজ, কিছু তো ভাবুন বেচারাটার ব্যাপারে, ওটাও ফিউচারের প্রশ্ন। তুমি মাথাটা ঘরে রেখে এসেছো নাকি? রুলস বলে কিছু আছে তো নাকি? যখন রাষ্ট্রসঙ্গীত বাজে তখন উঠে দাঁড়ানো উচিত, এটাই রুল তাই না? কিন্তু আপনার উপর কেউ হামলা করলে ভয় পেয়ে যাবেন তাই না? রেড সিগন্যালে দাঁড়ানো উচিত, এটাও রুল। কিন্তু যখন কোনো অ্যাম্বুলেন্স বা ইঞ্জিন ফেসে যায় তখন নয়। ইচ্ছে থাকলেই উপায় হয়, প্রত্যেক রুলকে বদলানো যেতে পারে। আরে রে, এটা কি করছো? উঠো উঠো, এটা ভালো দেখাচ্ছে না, এসবের কিছু দরকার নেই, ওঠো। আমাকে নিজের মেয়ের মতো মনে করুন, ওর সাহায্য করুন, নাহলে ফিউচার নষ্ট হয়ে যাবে। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। প্লিজ ম্যাডাম, প্লিজ ম্যাডাম, প্লিজ একটা চান্স দিন। আমি বলছি উঠে পড়ো, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। তুমি যদি এতই রিকোয়েস্ট করছো তাহলে গিয়ে চেয়ারম্যান বিশ্বনাথের সাথে কথা বলে নাও, জানি না কাজ হবে কিনা, তবে চেষ্টা করতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এইসব হচ্ছেটা কি এখানে? ও তোর জন্য ওনার পায়ে পড়ে গেল? ও তোর কে হয়? আমার প্রেম। এই ও এখন এক মোড়ে চেয়ারম্যান বিশ্বনাথের সাথে তোর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে, তাহলে তুই ভাইস চেয়ারম্যান বালাকৃষ্ণনের সাথে দেখা করতে কুন্নুর কেন যাচ্ছিস? আমি যদি এখানে যাই তাহলে তিন ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে দেবে আর টাটা বাইবে বলে মুম্বাই চলে যাবে। হ্যাঁ, বাকি কেরলা কন্নুর যেতে আসতে তিন দিনের ট্রিপ হয়ে যাবে, জায়গাটা খুবই শান্ত, কেউ থাকবে না ওখানে, শুধু আর আমি, আমি আর ও। সুযোগ দেখে মনের কথা বলে দেবো ওকে। আজ পর্যন্ত বক্সিংই ছিল তোর স্বপ্ন, হঠাৎ করে একটা প্রেম করে বসলি, এই হলো আজকালকার ছেলেদের প্রবলেম। তোর বুদ্ধিটাই এক জায়গায় নেই, তোর বুদ্ধিটা সারাক্ষণ ঘুরছে আশপাশ, মনটাকে শান্ত কর। এটা কে বলেছে? বক্সার হতে গেলে কাউকে ভালোবাসতে পারবো না আমি? বক্সিং বক্সিং করে তুমি বুড়ো হয়ে গেছো, আর তোমার কথা শুনে আমিও বুড়ো হয়ে যাচ্ছি, কি জাতা বলে যাচ্ছ? হ্যাঁ, এই আমার বয়স এখন 39। হ্যাঁ, তুমি এখন অনেক কিশোর। ম্যাট্রিমনির প্রত্যেক পাতায় বিজ্ঞাপন দিয়ে বেড়াও, কিন্তু উত্তর কি আসে? সরি আঙ্কেল, বাই বাই, এইসব বলে পালিয়ে যাচ্ছো ভাই। ট্রেন ছেড়ে দেবে। গুরু, আমি শহর থেকে বাইরে যাচ্ছি, তুমি যাচ্ছ না, নামো এক্ষুনি। ভালো কাজের জন্য যাচ্ছি, উইশও করবে না আমাকে। অল দ্য বেস্ট, সি ইউ। ঠিক আছে, আরে ও মাই গড, আমার প্রেমিকার কাপড় সরে গেছে। অঞ্জনা, আমার ঘুম ধরছে না, লাইটটা বন্ধ করে দেবে? আমি কিছুক্ষণ পড়ে নি, তারপর অফ করে দেব। আরে বাবা, এত কি দরকার পড়ার, যেন কোনো এক্সাম রয়েছে সামনে। খুব ঠান্ডা লাগছে তাই না? তাহলে কম্বল গায়ে দিয়ে দাও না। আমার ঠান্ডা লাগছে না, তুমি ঘুমিয়ে পড়ো। এই সময় আমার কার ফোন? হ্যালো। আরে আমার প্রেমিকার জাঙ্গিয়া দেখা যাচ্ছে ইয়ার, কি করে ঢাকতে বলি এখন? তোর প্রেমিকাকে দেখতে ভালো লাগে, আমি কি করব? এটাকে ফ্যাশন বলে। এখন রাত 2 বেজে গেছে, ঘুমোতে দে আমাকে। আরে একটা ছেলে ওদিকে কখন থেকে তাকিয়ে রয়েছে, সে যাই হোক না কেন, ও আমার প্রেমিকা, আমার ভালোবাসা ভাই, আমি এভাবে ছেড়ে দিতে পারি না ওকে। আমি যেটা বলবো সেটা করবি? হ্যাঁ হ্যাঁ, বলো না গুরু। সত্যি করবি তো? না গুরু, তুমি বলো তো একবার শুনছি। পরে মুখ ফিরে নেবি না তো? হ্যাঁ হ্যাঁ, ফোনটা রাখ তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, আমিও কাকে জিজ্ঞেস করলাম। কি হয়েছে? শোনো, ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ উপরে, ওর জানিয়া দেখা যাচ্ছে, ওকে বলো না একটু ঢেকে নিতে। আরে হাসছো কেন তুমি? অরুণ, এই অরুণ, ওই মেয়েটার প্যান্ট দেখা যাচ্ছে, ওকে বল ঢেকে নিক। দিদি, তোমার জানিয়া দেখা যাচ্ছে, ঢুকে নাও না। Ha 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 ha
তাড়াতাড়ি করো, পরের প্যাসেঞ্জার তুলতে হবে। থ্যাংক ইউ। এই নাও, থ্যাঙ্কস। আমরা চেন্নাই থেকে এসেছি, একটা দরকারি বিষয়ে বালকৃষ্ণবাবুর সাথে দেখা করতে চাই। আরে, ও তো নিজেই চেন্নাইতে থাকে। না, ফোন করে যখন জিজ্ঞেস করেছিলাম তো বললেন যে উনি কন্নুর ফেরত এসে গেছেন। কেউ ভুল খবর দিয়েছে, উনি তো কাল সকালে আসবেন। আপনার বাংলাটা তো পরিষ্কার কি করে? আমি কলকাতার আর্টস কলেজ থেকে পিএইচডি করেছি, স্যারের সাথে ওখানেই আলাপ হয়েছে। লাভ ম্যারেজ। আমি ভারতনাট্যম ক্লাসিক্যাল ড্যান্সার। তোমরা রাত্রিরে এখানেই থেকে যাও, কালকে অবধি অপেক্ষা করে নাও। কাল আমার স্বামী চলে আসবে, ওনার সাথে দেখা করে চলে যেও। এখানে কাছাকাছি কোনো হোটেল বা লজ? হোটেলের কি দরকার, আমাদের গেস্ট হাউস আছে তো। দাদা দাদা একটু এদিকে আসো, এনাদেরকে আমাদের গেস্ট হাউসে একটা রুম দেখিয়ে দাও, এরা আমাদের অতিথি, এদের খুব যত্ন নিও। আচ্ছা, ঠিক আছে। কেমন লাগছে? একটা কথা বলো, তুমি এত বড় শিল্পপতির মেয়ে, কিন্তু ট্রেনে সফর করতে তোমার খুব ভালো লাগে নাকি? তোমার কোনো ন্যাকামি নেই আর এত সিম্পল মেয়ে। যখন মুম্বাইতে ভূমিকম্প হয়েছিল না, আমরা সবে একই রকমের ছিলাম, রাস্তায় দাঁড়িয়ে। যে জুতো সেলাই করে দুজনেই আমরা একই লাইটের নিচে বসে থাকতাম। যে ওষুধে জীবন বাঁচানো হয় তারও এক্সপায়ারি ডেট থাকে, আর সেই জন্যই স্টেটাস অতটা গুরুত্বপূর্ণ নয়। আর তোমার বাবা, উনিও কি তোমার মতো? আমার বাবা এক রাতের মধ্যে কুচস্থানে পৌঁছয়নি, অনেক পরিশ্রম করেছেন। প্রথমে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন, আর অনেক লস হয়ে যায়। এসব কিছু সহ্য করার পরেই উনি টেক্সটাইলের বিজনেস শুরু করেন। যদিও উনি এই ইন্ডাস্ট্রিতে সফল হয়ে গেছেন, কিন্তু ওনার স্বপ্ন পূরণ না করার জন্য অনেক দুঃখ পান। উনি সফল হতে পারেননি, তাই আমার অ্যাম্বিশন এটা। এই জন্য আমি শুধু এমনি এমনি তোমার সাহায্য করছি না, তোমাকে ধন্যবাদ বলার জন্য। অর্জুন, আমি এটা চাই না যে তুমি নিজের বক্সার হওয়ার স্বপ্নটা পুরো না করে লাইফ টাইম ডিস্টার্ব থাকো। ভালো লাগলো জেনে যে তুমি এতটা ফ্র্যাঙ্ক। তো তুমিও তো ফ্র্যাঙ্ক। আসলে আমি ফ্র্যাঙ্ক নই, কিছু কথা রয়েছে যেটা আমি তোমার থেকে লুকিয়েছি। কি? আমি ভাবছি এটা তোমাকে বলা উচিত কি উচিত নয়। তুমি এটাই বলতে চাও না যে আমি খুব সুন্দর? আরে না না, আমি এইভাবে কাউকে মিথ্যে কথা বলি না। কি? তাহলে আমি কি সুন্দর নই? ওকে ওকে ওকে, মজা করছিলাম। আজ আমার জন্মদিন। সত্যি? জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমি পার্টি দেব, কোথায় যাবে বলো? আস্তে 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 একটা থিয়েটার দেখতে পেলাম যেখানে দারুণ ফিল্ম লেগেছে। হেই, এদিকে আসো। দেরি হয়ে যাচ্ছে, আমার জন্য মা বাড়িতে অপেক্ষা করছে। হিরোইন এটাই বলবে দেখো। আমার দেরি হয়ে যাচ্ছে, মা অপেক্ষা করছে। দেখলে দেখলে, আমি বলেছিলাম না। ওর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমাকে খুশি করে দিচ্ছিল। ওর কথা, ওর হাসি, আমার ওর সব কিছু ভালো লাগছিল। যাই হয়ে যাক না কেন, আমার জীবন থেকে কোথাও যেতে দিতে পারবো না। ও যেন আমার জন্যই এসেছে। তুমি রোমান্টিক ফিল্ম দেখতে পছন্দ করো না? শুধু ফিল্ম কেন, আমি আসল জীবনেও পছন্দ করি। কিন্তু এরকম কেন? হ্যাঁ,
কারণ কিছুই লাভ হয় না। পুরো পৃথিবী ফিলিংটাকে এত মানে আর তুমি এত সহজে ওটাকে এড়িয়ে দিচ্ছ, এর পেছনে কোনো কারণ আছে নাকি? তুমি কখনো প্রেমে পড়া জুটিদের দেখেছো? তোমার দিকে তখনই ঘুরে দেখবে যখন অনেকবার ডাকা হবে। ওদের জন্যই পুরো পৃথিবীটা আউট অফ ফোকাসই থাকে। তারা বাসের জন্য 2 মিনিট অপেক্ষা করতে পারে না, কিন্তু একটা কিসের জন্য 8 ঘন্টাও অপেক্ষা করে নিতে পারে। গোটা রাত ধরে ফোনে কথা বলে, পুরো রাত শুধু গল্প গল্প, আর তবুও সকালে কথা বলার জন্য টপিক খুঁজে পায়। ভগবানকে ধন্যবাদ জানাই, কারণ আমি কারো প্রেমে পড়িনি। সত্যি বাবা, আমি পাগলই হয়ে যেতাম। এই দুদিন যে তোমার সাথে রয়েছি, শুধু 2 বার ফোনে কথা বলেছি। একবার বাবাকে কল করেছিলাম আমি, আর একবার বাবা আমাকে কল করেছিল। যদি আমি কাউকে ভালোবাসতাম তাহলে 50টা কল, 200টা মেসেজ চলে আসতো। কিছু খেয়েছো কিনা, ঘুমোনি কেন, ব্রাশ করেছো, কোন কালারের ড্রেস পরেছো, কোন কালারের নেইল পলিশ, কত প্রশ্ন জিজ্ঞেস করতো। এমনকি রুমালের কালারটাও তাদেরকে বলতে হয়। কখনো হিচকি এলো, হাঁচি এলো, কখনো নখ কখন ভাঙলো, তার উপর আশা রাখে ডার্লিং, কিউটি, স্মার্ট, ডিয়ার, জানি না আরো কি কি। কিন্তু একটা মেসেজের রিপ্লাই না করলে ব্যাস হয়ে গেল। কি হলো, এখন আর ভালোবাসো না, আমাকে ভুলে গেলে নাকি, আমার উপর রাগ করেছো নাকি? 100 বার মেসেজ করে বিরক্ত করবে। আমার হিসেবে যদি কোনো মেয়ে প্রেমে পড়ে যায় তাহলে এমন মনে যেন 500 কিলো ওজন পায়ে বেঁধে দেওয়া হয়েছে। আমি তো মুক্ত পাখির মতো উড়তে চাই। হুম, আরে কি হলো? তুমি কাল বালকৃষ্ণন স্যারের সাথে দেখা করার জন্য নার্ভাস হচ্ছ না? না, সেটা ভেবে এত চিন্তা হচ্ছে না। ওই দেখো মদের দোকান, কেরালা স্পেশাল, রিল্যাক্স করি চলো। কিন্তু আমরা ওখানে কি করে যেতে পারি? তুমি কি মদ খাও না? আমার সামনে ভারাভার নাটক করো না, ফ্র্যাঙ্ক হয়ে যাও। সব সময় তো নয়, কিন্তু কখনো কখনো খেয়ে নি। তোমার বার্থডে পার্টিতে আমি তোমার সাথ দেব, চলো। হ্যালো, তুমি আমার সাথে কি করে খেতে পারো? হ্যালো, I'm a non-drinker, okay? Non-drink. একটা অন্ধ লোককে রঙের ব্যাপারে কি করে বোঝাবে? ঠিক সেই অবস্থায় তোমার ভালোবাসার মধ্যে হয়েছে। জ্ঞান অনেক আছে, কিন্তু তোমার কাছে নিজের অনুভব বলে কিছুই নেই। তাই এই ভালোবাসার ব্যাপারে তোমার মধ্যে জ্ঞান নেই। ভগবান, শয়তান, প্রেম, তিনটেই একই দলে পড়ে। যতক্ষণ তার অনুভব হবে না সেটা বুঝতে পারবে না, বা সেটাকে স্বীকার করবে না। কিন্তু যখন হয়ে যাবে না, তখন লাভ ইজ এ ওয়ান্ডারফুল ফিলিং। যখন আমাদের আমাদের মা বাবা ভাই বোন, আমাদের বন্ধু আত্মীয়, আমাদের পরিচিত যখন মরে যায়, তখন কী কী করি আমরা? তাদের জন্য কাঁদি, তাই না? কিন্তু আমরা জীবন থেকে হার মানি না। যদি কোনো মানুষের সত্যিকারের প্রেম হয়ে যায়, তাহলে সে নিজের প্রেমের জন্য জীবনটা হেরে যাবে। আর কেউ কেউ নিজের প্রেমের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেয়, অথচ জীবনের থেকে মূল্যবান আর কিছু নয়। কিন্তু লোকেরা প্রেমের জন্য সেটারও বলি দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ভালোবাসা একটা শক্তি, তার জন্য মানুষ নিজের প্রাণও দিয়ে দেয়। ভালোবাসার আগে পৃথিবীকে তুচ্ছ বলে মনে করা হয়। ঠিক বলেছো দাদা, আমার সাথে ঠিক এটাই হয়েছে। একদম ঠিক বলেছো তুমি। আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসতাম, আমি ওকে খুব ভালোবাসতাম, আমি ওকে জীবনের শেষ দিন অবধি ভালোবাসবো। আমি কি করবো দাদা, তুমি বলো। আমি কারোকে জীবনে বিয়ে করতে পারবো না দাদা, সারা জীবন একাই থাকবো। প্রেমেতে পাগল, ও কি বললো শুনলে? যে মরে যাবে কিন্তু অন্য কোনো মেয়েকে কখনো বিয়ে করবো না। আর এটাকে বলে সত্যিকারের প্রেম। প্রেমে অনেক দুর্বলতা রয়েছে, কিন্তু যখন সঠিক জায়গায় মনটা লেগে যায় না, তখন জীবনের সব থেকে ভালো কাজ এটাই হয়ে ওঠে। সত্যি গ্রেট ফিলিং, সুপার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কিছু বলি তুমি খারাপ হবে না তো? কি? আমি চাকনা ছাড়াই মদ খেয়ে যাচ্ছি, তুমি পারলে আচারেরই কোনো প্যাকেট দিয়ে দাও। হ্যাঁ, ভগবান তোমার খুব ভালো করবে। হ্যাঁ প্লিজ, খুব সুন্দর স্মাইল। হ্যাঁ, আরে আরে আরে, কোথায় যাচ্ছ? ওদিকে বাস স্ট্যান্ড তো ওইদিকে রয়েছে নাকি? না 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 না, এদিকে রয়েছে, আমার খুব ভালো করে মনে আছে, চলো। প্লিজ 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 প্লিজ, একটু লম্বা রাস্তা দিয়ে যাবো ঠিক আছে, কিন্তু এই দিক দিয়ে যাবো না প্লিজ। কেন? ওখানে একটা কুকুর বসে আছে, আর কুকুর দেখলে আমার খুব ভয় পায়। তুমি তো বক্সার তাই না, আর কুকুর দেখে ভয় পাও? দেখো তুমি জানো যে আমি একজন বক্সার, কিন্তু কুকুরটা তো জানে না আমি বক্সার কি অন্য কেউ, ও তো কামড়ে দেবে। আমার হাত ধরো। কিন্তু আমি হাতটা ধরো আমার। বাবারে, এ তো দেখছো দাঁড়িয়ে পড়ছে। টু, এবার আমি কি করব? এ ভগবান আমাকে বাঁচাও।
দেখলে আমি বলেছিলাম না। শোনো, তোমাকে দাঁড়িয়ে থাকতে আমার খুব খারাপ লাগছে, প্লিজ এখানে বসে পড়ো। না না, কোনো ব্যাপার না, ইটস ওকে। দেখো, আমার ভালো লাগছে না যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি। বসো না এখানে, কোনো ফর্মালিটি নেই, ভালো করে বসো। শোনো না, প্লিজ বসে পড়ো না। তুমি চাও যে আমি বসে পড়ি? 58 কিলো ওজন সহ্য করতে পারবে তো? এবার ঠিক আছে, হ্যালো গুরু। যখন ও হাসে খুব সুন্দর দেখায়, আর না হাসে তখন আরো বেশি সুন্দর দেখায়। তুই আছিস কোথায় রে বেটা? ও উপরে শুয়ে আছে আর আমি নিচে শুয়ে আছি। আরে রে রে, এইসব বিয়ের আগে করাটা খুবই খারাপ কাজ, এগুলো আইন বিরুদ্ধ। গুরু গুরু, মনে হচ্ছে কোথাও বুঝতে ভুল হচ্ছে তোমার। ও ফার্স্ট ফ্লোরে শুয়ে আছে আর আমি গ্রাউন্ড ফ্লোরে শুয়ে আছি। আচ্ছা একটা কথা বল, তুই কি ওকে বলেছিস ওকে ভালোবাসিস? আসলে এর উত্তরটা কি হবে এটা ভেবে খুব ভয় লাগছে। ওর সাথে থাকতে খুব ভালো লাগছে। কাল সকালে